হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ইভিনিং ব্লগ নিয়ে। এসেছিলাম কিচেনে চা বানাতে। চা বানাতে এসে দেখছি এখানে কিছু জিনিস পড়ে রয়েছে। ওখানে দেখতে পাচ্ছ ওই পেছনে যে ব্লিঙ্কিটের যে কাগজের ব্যাগটা দেখতে পাচ্ছো, তো ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, দুপুরবেলা এসেছে। এবার সেগুলো না কিছু গুছিয়ে রাখা হয়নি, সব বাকি আছে। আর আমি যদি ওগুলো ওরকম করে ছেড়ে রেখে যাই, ইঁদুরে সব লন্ডভন্ড করে দেবে। কাল আমি কিচ্ছু আর খুঁজে পাবো না, মানে ইউজ করার মতন আর কিছু থাকবে না। সো ভাবলাম চলো চাটা বসিয়ে ওগুলোকে গুছিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিই। তো যেহেতু একটা কাজ আমি করব, তো ভাবলাম চলো একটা ইভিনিং ব্লগ বানিয়ে নিই। সো চলো স্টার্ট করছি। আজকে একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছা করছে, জানোই শীতকাল। আমি তো নর্মালি আদা দিয়ে চা খাই, মানে আদা এলাচ দিয়ে গরমকালেও, কারণ শুধু শুধু চা না আমার ঠিক ভাল লাগে না। একটু এরকম ফ্লেভারওয়ালা চা হবে, সেটাই আমার বেশি পছন্দ। তো বানাতে চলে আসলাম। কাজটা দেখে মাথাটা খারাপ হলো, মনে হলো এখনো কাজটা পাবি, ভাবছিলাম সব কাজ হয়ে গেছে, কিন্তু না, আমার ভুল। তো যাই হোক, চলো দেখো চা পাতা শেষ হয়ে গেছে। এখানে আমি চা পাতাগুলো এনে ঢেলে রাখি, ঠিক আছে? এই যে, তারপরে এই ছোট ডিব্বাটার মধ্যে একটু একটু করে যত মানে বের করে নিই, কারণ বড়টা থেকে আমি ইউজ করি না। এখন চা বের করতে গিয়ে দেখছি যে চা পাতা তো নাই, তো দুটো প্যাকেট ছিল রাখা, বের করলাম। এইভাবেই স্টোর করে রাখি, একটু একটু তো কেনা হয় না। আর আমার কাছে চা পাতা চিনির ইউজটা হিউজ পরিমাণে হয়, মানে সারাদিনে যে কতবার চা খাই তার নেই ঠিক। কোনোদিন হয়তো খেলামই না, বাট খেলে কিন্তু সেদিন হয়তো দুবার তিন। আজকে যেরকম সকালে একবার কফি হয়ে গেছে খাওয়া, আর একবার চাও হয়েছে খাওয়া, এটা হচ্ছে সেকেন্ড টাইম। এই দেখো, এটা হলো বেশিটা। এবার এইখানে আমি অল্প করে বের করে নিলাম, ওকে। আর এইটা রেখে দিচ্ছি, স্টোর করে রেখে দিই এইভাবে। তো সব থেকে আগে যেটা আমি করবো সেটা হচ্ছে একটু আদা কুচিয়ে দিয়ে দিই। একটা হামানদিস্তা কিনবো এখানটা, খালি এটা কিনবো সেটা কিনবো, এটা কিনতে ভুলেই যাচ্ছি আমি। আসলে ভালো দেখে একটা কিনতে চাইছি জানো তো। এর আগে আমি কিনেছিলাম, স্টিল বলে দিয়েছিল, বাট অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিল ওটা লোহা, পরে না পুরো জং খেয়ে গেছিল, সেই জন্য আর হয়নি। তো এই দেখো আদা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো চিনি, দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দেবো। দু চামচ চিনি দিলাম, চা পাতা তো দিতেই ভুলে গেছি, চা পাতাটা দিয়ে দিই। আমি চা ভীষণ কড়া খাই, ভীষণ কড়া চা খাই, মানে চায়ের ওপরে একটা লালচে সর পড়ে যাবে। আবার শুধু দুধের চা হতে হবে, জল একদম মানে 90% দুধ, তো 5% বা 10% জল এরকম থাকে। তো যাই হোক, দেওয়ার সাথে সাথেই চাটা কিন্তু ফুটে গেছে। আমি এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্লিঙ্কিট থেকে কী কী কিনেছিলাম সেগুলো দেখিয়ে দিই, আর বাদ বাকি যে জিনিস আছে যেটা যেখানে রাখার সেটা সেখানে স্টোর করি। তো দেখো ব্লিঙ্কিট থেকে কী কী কিনেছি বলি, মাঝে মধ্যেই ব্লিঙ্কিট থেকে কিনি। ঘরের জিনিসগুলো সবই বলতে পারো আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করি, বিকজ হিউজ পরিমাণে অর্ডার করলে ওরা সেমই রেট থাকে, ডেলিভারি চার্জটা কিন্তু নেয় না, তো আমি সেটাই করে থাকি। তো আজকে কিছু জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে এখানে রয়েছে দেখো, ধনে পাতা, ধনে পাতা কাঁচা লঙ্কা কম্বো দিচ্ছিল ফ্রিতে, মানে দুটো মিলিয়ে দিচ্ছে, দামটা মোটামুটি কম লাগলো, সেটা নিয়েছি। তার সাথে নিয়েছি ডিম, এরা ডিমটা খুব ভালো দেয়, হরিণঘাটা এগ, এই দেখো এটা হচ্ছে হরিণঘাটা এগ, এত ভালো প্যাকেজিংয়ে আসে, তোমাদেরকে একটু দেখাই। এর প্যাকেজিংটাই আমার খুব ভালো লাগে। ফ্রিজে যদি ডিম রাখার জন্য আলাদা করে জায়গা না থাকে, তাহলে ডিমটা এর মধ্যে করেই ভিতরে রাখতে পারবে। এই দেখো কি বড় সাইজের ডিম দেখছো, এক একটা ডিমের কি সাইজ। তো এই ছটা করে ডিম মনে হয় 50 টাকা নিল, যাই হোক কিছু এরকমই দাম নিয়েছে। দেখো তোমাদের কী কী দেখাচ্ছি। আচ্ছা, এখানে কম দামে একটা পেলাম নারকোল কুড়ানো, কুড়ানো নারকেল, ঠিক আছে, গ্রেটেড কোকোনাট। আজকে ভেবেছিলাম একটু নারকোল নাড়ু বানাবো, চিনি দিয়ে নারকেল নাড়ু বানাবো, বাট সময় হলো না, তো আপাতত এটা ফ্রিজে রেখে যাব। ছোট্ট একটা দুধ অর্ডার করেছি, ওই আজকে অনেক কিছু রান্না করব ভেবেছিলাম তার জন্য। এখানে রয়েছে ব্ল্যাক পেপার পাউডার, চিনি, এই দেখো লঙ্কা, আর এই দুটোতে ধনে পাতা আছে, এই দুটো মিলিয়ে নিয়েছে 9 টাকা, বুঝতে পারছো অনেকটা সস্তা পড়েছে। লঙ্কাটা কিন্তু প্রায় 50 গ্রাম মতন হবে বা 100 গ্রাম হবে মনে হয়, বেশ কম নিল গো, সেই জন্য আমি এখান থেকেই অর্ডার করেছি। আচ্ছা, তার সাথে অর্ডার করেছি কিছু মশলা, এই দেখো সবই মশলার প্যাকেট,
গোটা মশলা রয়েছে এখানটা, কোথায় গেল? হ্যাঁ হলুদ, এই যে এটা হচ্ছে এলাচ, গোটা এলাচ। আচ্ছা এখানে এটা নিয়েছি গোবিন্দভোগ চাল, খুব কম দামে নারকেল লেখা ছিল, মাত্র 12 টাকা একটা নারকেল। এই নারকেলটা দিয়ে নারকেল নাড়ু বানাবো ভেবেছিলাম, বাট এই নারকেলটা দিয়ে অন্য কিছু বানাবো এখন না, নারকেল নাড়ু বানাবো ওই কোড়ানোটা দিয়ে। আর তার সাথে কিনেছি পেঁয়াজ, তার সাথে কিনেছি গাজর, একদম ফ্রেশ ক্যারটস। আমার খুব ভালো লাগে ক্যারট কাঁচা খেতে। সো এইগুলোকে না আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। দেখো ফ্রিজের মধ্যে অলরেডি অনেক জিনিস রয়েছে, পরে এগুলোকে সব বাছাবাছি করবো, এখন না। অনেক জিনিস সব গোছানো গাছানো করার আছে, কিছুই করা হয় না, সব পড়ে আছে। আপাতত এগুলো সব এখানেই রাখছি আমি, এইগুলো দেখতে পাচ্ছ তো, এইগুলো যদি আমি মানে রেখে দিয়ে না যেতাম ফ্রিজে, সব ইঁদুরে নষ্ট করে দেবে, সবই নষ্ট করে দেবে, আমি আসতো আর কিছু পাবো না। এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, ঠিক আছে চালটা আমি নিয়ে যাবো ওই বাড়ি, এইগুলো সব মোটামুটি ভিতরে রেখে দিচ্ছি, জিনিসটা হয়ে গেল, ব্যাস চালটা আমি ওই বাড়ি নিয়ে যাবো। এটা হচ্ছে চিনি, চিনিটা আপাতত ফ্রিজেই রাখি, কালকে এসে যা করার করবো, কারণ ইঁদুরের এত বেশি উৎপাত বেড়ে গেছে যে আমি বাইরে কিছুই রাখতে পারছি না। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা দেখো, একটা জিনিস তো তুলেই নি, সেটা হচ্ছে ডিম, যদিও ডিম ঘরে আছে, ওপরে অনেক ডিম আছে, তবুও ডিম বাজার করছি যখন ডিমটাও কিনে নিলাম, আর এক্সট্রা রয়ে গেল, কারণ ডিমটাই আমি বেশি খাই, ব্যাস হয়ে গেল। আর এই যে মশলার প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এই মশলার প্যাকেটের মশলাগুলো সব ডিব্বায় ঢালতে হবে, আর এটা নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, ব্যাস। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ না, এই ব্যাগগুলো আমি ইউজ করি অ্যাজ আ ডাস্টবিন, আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে সামনে ময়লা ফেলার কোনো জায়গা নেই, এক সময় ছিল বাট বন্ধ করে দিয়েছে, এখন ময়লা ফেলার জন্য আমাকে অনেকটা দূর যেতে হয়, তো বুঝতেই পারছো ডাস্টবিনের প্যাকেটটা একটু সভ্যভদ্রভাবে নিয়ে রাস্তায় বেরোতে হবে। সেই জন্য আমি কি করি, ব্লিঙ্কিটের প্যাকেটগুলো যত্ন করে রেখে দিই, ডাস্টবিনে যত নোংরা থাকে প্লাস্টিকেই থাকে, সেইগুলো নিয়ে এর মধ্যে ভরে দিই, এটা হাতে হাতে মানে হ্যান্ড ক্যারি করে নিয়ে গিয়ে ফেলে দিই, তো সেই জন্য এগুলোকে যত্ন করে রাখি। সো চলো, চা কিন্তু ফুটে গেছে, ঝটপট করে চাটাকে ছেঁকে নিই, চাটাকে আগে ঝপ করে ছেঁকে নিই, নইলে চাটা এক কাপ থেকে শুকিয়ে হাফ কাপ হয়ে যাবে, এমনিতেই চায় জল নেই, তার মধ্যে যদি আরো শুকিয়ে যায় চা তো কমেই গেল তাহলে, ব্যাস হয়ে গেছে। হ্যালো, এই যে চায়ের বাসনটা বেরোলো না, এই চায়ের বাসনটা আর মাজা হবে না, এইভাবেই আমার এঁঠো বাসন রয়ে যায়। এই যে একটু দুধ বেঁচে গেছে, এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, ব্যাস কমপ্লিট। আর এই যে মশলাগুলো দেখছো না, এগুলো আজকে আর কিছু করছি না, আমার কাছে এরকম কন্টেইনার রয়েছে, এই মশলাগুলো সব এর মধ্যে ঢেলে রাখবো, আর নর্মালি রান্না করার সময় আমি যে মশলা ইউজ করি সেটা এর মধ্যে সব রাখাই রয়েছে, 1 2 3 4 5 6 7 7খানা ছোট ছোট বাটি আছে যার মধ্যে আমি ঢেলে রেখে দিই মশলা। আর বেশি যে মশলাগুলো থাকে আমার কাছে এরকম অনেকগুলো আছে, এগুলো না বিগ বাজার থেকে কিনেছিলাম 150 টাকায় 3টি, 300 টাকা দিয়ে 6টা কিনে নিয়ে এসেছিলাম মশলাগুলো স্টোর করার জন্য, তো সব এগুলো ধুয়ে ওয়াশ করে পরিষ্কার করে রাখা রয়েছে, এগুলো আজকে আর করছি না, কাল এসে ঢালাঢালি করবো, আর আর কিচ্ছু না, এগুলো সব লুকিয়ে রেখে যেতে হবে, কোথায় যে রাখি বুঝতে পারছি না। যাই হোক চলো রুমে চলে যাই, এগুলো নিয়ে পরে দেখছি ভেবে, এগুলো নিয়ে পরে চিন্তা ভাবনা করছি, এখন চাটা নিয়ে চলে যাই রুমে। চলে আসলাম রুমে, অনেক বড় একটা কাজ হয়ে গেল, আমি না পুরো ভুলেই গেছিলাম সত্যি, ওখানে যে বাজারের ব্যাগটা রাখা রয়েছে খেয়ালই ছিল না, একটা সাইড করে রেখে দিয়েছি তো ওটা সাইডেই পড়ে রয়েছে, ভুলে গেছিলাম, না না চুলটাকে বাঁধি, খোপা করি খোপা, চুলের যে অবস্থা নিজের খোপা নিজে দেখেই লজ্জা লাগে, চুল পলিউশনের কারণে উঠে 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 এমন হালত খারাপ, পলিউশন প্লাস জল, জলের জন্য আরও বেশি। সো চলো
ইভিনিং ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওইটুখানি কাজ বাকি ছিল, হয়ে গেল করা, তার উপর ভিডিও বানিয়ে নিলাম। নাও চা খাবো, চায়ের কালারটা দেখো, ওপরে দেখো সর পড়ে গেছে। আমি এরকমই চা খাই, চায়ে এমনি মিষ্টি পছন্দ করি না, বাট চায়ে কিন্তু মিষ্টি আমার একটুখানি বেশি চাই। আর চাটা হতে হবে কড়া, মানে দুধটা বেশি থাকবে, জলটা কম থাকবে। সো চলো ব্লগটা এখানেই অফ করছি, তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।